গণফোরামে গৃহবিবাদ চরমে আগের কমিটি ভেঙে দেওয়ার পর এবার মুখ খুললেন বাদ পড়া নেতারা তাদের অভিযোগ স্বেচ্ছাচারিতা এবং অগণতান্ত্রিকভাবে গণফোরামের পুরনো কমিটি বিলুপ্ত করা হয়েছে রেজা কিব্রিয়াকেই মূল সংকট হিসেবে দেখছেন বাদপড়া নেতারা এখন থেকে সুব্রত চৌধুরী তাদের মুখপাত্র বলে জানানো হয় বর্ধিত সভা থেকে আরও জানাচ্ছেন রিয়াজ সুমন গত কিছুদিন ধরে পাল্টাপাল্টি বহিষ্কারের পর গণফোরামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় পরে ড কামাল হোসেনকে সভাপতি এবং রেজাকিবরিয়াকে সাধারণ সম্পাদক করে বাহাত্তর সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় নতুন কমিটিতে নেই দলটির নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাঈদ সুব্রত চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক মুস্তফা মহসিন মন্টু সহ জ্যেষ্ঠ নেতারা শনিবার মতিঝিলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বর্ধিত সভা ডাক দেন কমিটি থেকে বাদ পড়া নেতারা অভিযোগ করেন গণফোরামের উপর শক্তির পড়েছে অপশক্তি সংগঠনের উপরে ভর করেছে গণফোরাম ব্র্যাকেটেড হোক গণফোরাম অমুক গণফোরাম অমুক যেটা আমাদের জন্য আত্মঘাতী হবে আত্মহত্যার সামিল হবে সুতরাং আমরা এখন আহ্বান জানাবো এইখান থেকে যে আমাদের শুভবুদ্ধির উদয় হোক দলের সিনিয়র নেতাদের অভিযোগ ডক্টর কামালকে ভুল বুঝিয়ে রেজা কিবরিয়া কমিটি বিলুপ্ত করেছে গণফোরাম অস্তিত্ব সংকটে পড়েছে বলেও মন্তব্য করেন তারা একটা গণতান্ত্রিক সংগঠন ডক্টর কামাল হোসেন যার সভাপতি তার যদি গত দশ মাস সম্পাদকদের আপনি পরিচালনা করতে না পারেন আপনি স্থায়ী পরিষদকে পরিচালনা করতে না পারেন আপনি কেন্দ্রীয় কমিটির নেতা সাথে যদি যোগাযোগ করতে না পারেন আপনি নেতা কর্মী বান্ধব হলেন না নেতা কর্মী বিমুখ হলেন আব্বায়ক কমিটি কিসের আব্বায়ক কমিটি সাতাশ বছর পরে ডক্টর কামাল হোসেনকে আহ্বান জানাচ্ছি অনতি বিলম্বে দলের সকল প্রবীণ নেতৃবৃন্দকে তাদের সাথে পরামর্শ করে দলকে ভাঙনের হাত থেকে রক্ষা এবং দলীয় রক্ষার উদ্যোগ গ্রহণ করবেন দলীয় ঐক্য রক্ষা ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় সুব্রত চৌধুরীকে মুখপাত্র দায়িত্ব দিয়েছেন বাদপরা অংশের নেতারা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য মুখপাত্র হিসাবে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী দায়িত্ব পালন করবেন বিয়াদ সুমন একুশে টেলিভিশন ঢাকা